দেখুন আজ পশু পাখিদের প্রতি মায়া কান্না দেখি আমরা তাই না কোরবানের সময় বিশেষ করে দেখা যায় পশুর গলায় ছুরি কি সর্বনাশা হাই কথা কিছু মানুষ দেখবেন যে কোরবানের সময় তারা এত বেশি মানবতার সবক দেয় মুসলমানদেরকে যে মুসলমানরা দল বেঁধে সব পশু জবাই করছে গরু ছাগল কি অমানবিক আছে না এরকম কিছু মানুষ সকাল বিকাল তাদের বার্গার ছাড়া চলে না ঠিক না মি চিকেন রোল ছাড়া তাদের চলে না চিকেন বল ছাড়া চলে না হটডগ নাগেটস ছাড়া তাদের চলে না বরং তারা এগুলো বেশি খায় ঠিক না মে কেএফসি ছাড়া চলে না মেকডোনাল ছাড়া চলে না হাঙ্গরিবন্ ছাড়া চলে না কিন্তু মুসলমানদেরকে সবক দেয় যে পশু হত্যা করে ফেলছে আরে মুসলমান তো সেই নবীর উম্মত যে নবী বলেছেন তোমরা যখন পশুকে জবে করবে তখন জবে করার আগে ছুরি বা অস্ত্রটা খুব ভালো করে ধার দিয়ে নিবে যাতে করে খুব দ্রুততার সাথে জবে হয়ে যায় পশুর কষ্ট তুলনামূলক কম হয় এমন কি যদি রণাঙ্গনে যুদ্ধক্ষেত্রে শত্রুকে হত্যা করতে হয় তাকেও হত্যা করার সময় তুলনামূলক যত কম কষ্ট দিয়ে সম্ভব হত্যা করো বর্বরতার কোনো সুযোগ ইসলাম রাখেনি এমনকি কোনো কাফরের বেলায়ও না যুদ্ধক্ষেত্রে কোনো শত্রুর বেলায়ও না কারোর প্রতি না এ তো সেই ইসলাম সেই ইসলামের অনুসারীদেরকে সবক দিতে আসে বিফ খোর চিকেন মানবতাবাদীরা ঠিক না ভাই ঠিক প্রতি কামড়ে কামড়ে যারা বিফ আর চিকেন খায় কে চাউল খায়ই না শুধু মুরগি খায় আমরা তো এতগুলো ভাত খাই একটু মুরগি দিয়া একটু গরু গোস্ত দিয়া একটু ঘাসির গোস্ত দিয়া ওরা খায় কি শুধু ডাইরেক্ট গোষ্ঠ তারা সবক দিতে আসে মুসলমানদেরকে এর কারণ হল ইসলামের ব্যাপকতা ইসলামের সৌন্দর্য ইসলামের বিউটি আজ আমরা নিজেরাই জানি না সমাজকে মানুষকে তাদের সামনে উপস্থাপন করা তো অনেক পরের কথা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পুনরায় এবং পরিপূর্ণরূপে ইসলামে দাখিল হওয়ার তৌফিক নসীব করুন